আসসালামু আলাইকুম। তো সকাল হয়ে গেছে, আমি হচ্ছে আজকে রান্না করব। রান্না করার জন্য হচ্ছে এখানে গরুর মাংস নিছি, তারপর মাংসটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এই যে ভিজিয়ে রাখছি পানির মধ্যে, এখানে একটা পাতিলের মধ্যে হচ্ছে পানি বসাইছি চা রান্না করার জন্য। এখন মাংসটা রান্না করার জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আচ্ছা জিরার গুঁড়া আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে আমি ভালো করে মিক্স করে নেব। এই তো মিক্স করা শেষ। আমি হচ্ছে এখানে তেল দেই নাই, কারণ আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে আমি তেল দিব না, কারণ এখানে একটা পাতিলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি, এখানে তেল দিব। তেল দিয়ে আবার এখানে মশলা কষাবো। কষানোর আদা রসুন বাটাটা দেওয়ার পর হচ্ছে আমি এটাকে আরও ভালো করে মাখায় নিব, কারণ এটা যত বেশি হচ্ছে মাখানো হবে, একসাথে মিক্স করা হবে, তখন ততই এটা মজা লাগবে। এই যে মিক্স করা হয়ে গেছে, এখানে আমি এটাকে এইভাবে হচ্ছে রেখে দিব। আর এখানে এখন হচ্ছে আমি আবার এখানে মশলাটা কষায় নিব, সেই জন্য একটা তেজপাতা, দুইটা এলাচি, হচ্ছে আদা রসুন পেস্ট আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, আর রসুনের পেস্ট একসাথে। তারপর এই যে আমি হচ্ছে এগুলো আবার দিয়ে নিব। এই যে আমাদের মশলাটা প্রায় কষলেন, কষানো হয়ে গেছে, এখন আমরা এই মাংসটা দিয়ে দিব। তো মাংসটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এইভাবে কষাবো না, আমি একবারে সবটুকু পানি দিয়ে দিব। ওই পানির মধ্যেই হচ্ছে কষানো হবে, ওই পানি থেকেই হচ্ছে ঝোল থাকবে। তো আমি একটু বেশি করে পানি দিব, হচ্ছে এই পানিটা থেকেই ঝোল রাখবো, সেই জন্য একটু বেশি করে পানি দিব যাতে ঝোলটাও থাকে। তো আজকে অন্যরকম বড়ি রান্না করছি, প্রথম মাখাইছি, তারপরে আবার একটু মশলাটা কষাইছি, তারপরে মাংসগুলো দিয়ে দিছি, কিন্তু আগে কষাই নাই, কারণ এই ঝোলটা থেকেই হচ্ছে কষাবো, আবার এই ঝোলটা থেকেই আমি ঝোল রাখবো। তো আমি এটাকে একবার নাড়িয়ে দিব, ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, আর একটু শুকানোর পরে আর একটু কষানোর পরে হচ্ছে নামিয়ে ফেলবো। হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমি হচ্ছে টেবিলে ভাত দিয়ে দিছি। এই যে আমার তরকারিটা কমপ্লিট, এখন আমি এটা নিয়ে নিব, এখন এটা বাতিতে নিয়ে নিব। যে তরকারিটা নেওয়া শেষ, আমরা হচ্ছে দুইজন মানুষ, এই জন্য আর কিছু করি নাই, আমারও কষ্ট হয়েছে শুধু একটা আইটেম।